বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 4 ফেব্রুয়ারি 1918 সালে এবং মৃত্যু 8 নভেম্বর 1970 সালে। জন্ম অবিভক্ত বাংলার অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে। তার প্রথম উপন্যাস উপনিবেশ 3 খণ্ডে প্রকাশিত হয় 1942, 1945 ও 1946 সালে। তার উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন 1945 সালে প্রকাশিত বিতংশ, 1945 সালে দুঃশাসন, 1947 সালে ভোগবতী এবং উল্লেখযোগ্য উপন্যাস 1947 সালে বৈজ্ঞানিক, 1949 সালে শিলালিপি, 1951তে লালমাটি এবং 1955তে সম্রাট ও সৃষ্টি। সাহিত্যে ছোট গল্প তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয়। তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোট গল্প ইতিহাস, নক্রছড়িত, হার, বিতংশ, রেকর্ড, টোপ, আদাব প্রভৃতি। টেনিদা বা টেনি বা ভজহরি মুখার্জি হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট জনপ্রিয় কাল্পনিক চরিত্র। টেনিদার বাসস্থান উত্তর কলকাতার পটলডাঙ্গায়। পটলডাঙ্গার আশেপাশে বসবাসরত 4 তরুণ ছেলেদের একটি দলের নেতা টেনিদা পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। 7 বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। টেনিদা বিখ্যাত ছিলেন তার খাঁড়ার মতো নাকের জন্যে, গড়ের মাঠে গোড়া পেটানোর জন্যে আর তার বিখ্যাত সংলাপ ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। টেনিদা সম্পর্কে গল্পকথক প্যালারাম বলেছেন, টেনিদাকে নইলে আমাদের যে একটি দিনও চলে না, যেমন চওড়া বুক তেমনি চওড়া মন। পাড়া কারো বিপদ আপদ হলে টেনিদাই গিয়ে দাঁড়িয়েছে সকলের আগে। লোকের উপকারে এক মুহূর্তের জন্যে তার ক্লান্তি নেই, মুখে হাসি তার লেগেই আছে। ফুটবলের মাঠে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন আর গল্পের রাজা, এমন করে গল্প বলতে কেউ জানে না। টেনিদা মূলত 2 ধরনের গল্প বলেন, এক তার তথাকথিত বীরত্বের বানানো গল্প আর 2 টেনিদা ও পায়লা বা 4 তরুণ দলের অত্যধিক উল্লসিত অ্যাডভেঞ্চারের আকর্ষণীয় এবং শেষে রহস্যময় পরিস্থিতির মাধ্যমে সমাধানের গল্প। আজকের গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টেনিদা সমগ্র বইটি থেকে। শুনতে থাকুন নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা ঢাউস। চাটুর্যেদের রোয়াকে বসে টেনিদা বললে, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। আমি আশ্চর্য হয়ে বললাম, তার মানে কি? টেনিদা টক টক করে আমার মাথার ওপর 2টো টোকা মারল, বললে, তোর মগজ ভর্তি খালি শুকনো ঘুটে, তুই এসব বুঝবি নি, এ হচ্ছে ফরাসি ভাষা। আমার ভারী অপমান বোধ হলো। ফরাসি ভাষা? চালিয়াতি জায়গা পাওনি, তুমি ফরাসি ভাষা কি করে জানলে? টেনিদা বললে, আমি সব জানি বটে। আমি চটে বললুম, আমিও তাহলে জার্মান ভাষা জানি। জার্মান ভাষা? টেনিদা নাক কুচ্ছে বল গেলে, বলতো। আমি তখনই বললুম, হিটলার, নাৎসি, বার্লিন, কটাকট। হাবুলসেন বসে বসে বেলের আঠা দিয়ে এক মনে একটা ছেঁড়া ঘুড়িতে পট্টি লাগাচ্ছিল। এইবার মুখ তুলে ঢাকাই ভাষায় বললে, হ, কি জার্মানি ভাষাটাই কইলি রে পেলা, খবরের কাগজের কতগুলি নাম, তার লগে একটা কটাকট জুইড়া দিয়া খুব ওস্তাদি করতে আসস। আমি একটা ভাষা কমু কদেহি মেকুরে হুড়ুম খাইয়া হক কইড়ি কইরছে, এইডার মানে কি? টেনিদা ঘাবড়ে গিয়ে বললে, সে আবার কি রে, ম্যাডাগাস্কারের ভাষা বলছিস বুঝি? ম্যাডাগাস্কার না হাতি, বিজয় গর্বে হেসে হাবুল বললে, মেকুর কিনা বিড়াল, হুড়ুম খাইয়া কিনা মুড়ি খাইয়া
হকই করছে মানে ইটো করছে। হেরে গিয়ে টেনিদা ভীষণ বিরক্ত হলো। রাগ বাপু, তোর হরম দরুম শুনে আক্কেল গরম হয়ে যায়, এর চাইতে প্যালার জার্মান কটাকট ঢের ভালো। বলতে বলতে ক্যাবলা এসে হাজির, প্রায় অর্ধেক চোখ বুঝে খুব মন দিয়ে কি যেন একটা চিবুচ্ছে। দেখেই টেনিদার চোখ দুটো জুলজুল করে উঠল। এই খাচ্ছিস কিরে? আরও দরদ দিয়ে চিবুতে চিবুতে ক্যাবলা বললে, চুইংগাম চুইংগাম। টেনিদা মুখ বিচ্ছিরি করে বলে, দুনিয়ার এত খাবার জিনিস থাকতে শেষে রবার চিবুচ্ছিস বসে বসে, এরপরে জুতোর শুকতলা খাবি, এই তোকে বলে দিলুম। ছ্যা, আমি বললুম চুইংগাম থাক। আল যে বিশ্বকর্মা পুজো, সেটা খেয়াল নেই বুঝি? টেনিদা বললে, খেয়াল থাকবে না কেন, সেই জন্যই তো বলছিলুম দি লা গ্র্যান্ডি মেফিস্টো ফিলিস। ক্যাবলা পট করে বললে, মেফিস্টো ফিলিস মানে শয়তান, শয়তান। চটে গিয়ে টেনিদা বললে, থাম থাম, বেশি পণ্ডিতি করিস নি, সব সময় এই ক্যাবলাটা মাস্টারি করতে আসে, কাল যখন মেফিস্টো ফিলিস ইয়াক ইয়াক করে আকাশে উঠবে তখন টের পাবি। তার মানে? আমরা সমস্বরে জিজ্ঞাসা করলুম। মানে মানে জানবি পরে, টেনিদা বললে, এখন বল দেখি কাল বিশ্বকর্মা পুজোর কীরকম আয়োজন হলো তোদের। আমি বললুম, আমি দু ডজন ঘুড়ি কিনেছি। হাবুল সেন বললে, আমি তিন ডজন। ক্যাবলা চুইংগাম চিবুতে চিবুতে বললে, আমি একটাও কিনিনি, তোদের ঘুড়িগুলো কাটা গেলে আমি ধরবো, সেগুলো ওড়াবো। টেনিদা মিটমিট করে হেসে বললে, হয়েছে, বোঝা গেছে তোদের দৌড়, আর আমি কি ওড়াবো জানিস? আমি এই এই টেনি শর্মা। টেনিদা খাঁড়া নাকটাকে খাঁড়ার মতো উঁচু করে নিজের বুকে দুটো টোকা মেরে বললে, আমি যা ওড়াবো তা আকাশে বো বো করে উড়বে, গো গো করে এরোপ্লেনের মতো ডাক ছাড়বে, হুঁ ডিলা গ্র্যান্ডি। বাকিটা ক্যাবলা আর বলতে দিলে না, ফস করে বলে বসল, ঢাউস ঘুড়ি বানিয়েছ বুঝি, বানিয়েছ বুঝি? টেনিদা রেগে ভেঙছে বলল, তুই আগে থেকে বলে দিলি কেন, আমি তোকে বলতে বারণ করিনি? ক্যাবলা আশ্চর্য হয়ে বললে, তুমি আমাকে ঢাউসগুড়ির কথা বললেই বা কখন, আর বারণই বা করলে কবে? আমি তো নিজেই ভেবে বললুম। কেন ভাবলি? টেনিদা রকে একটা কিল মেরে উ বলি, আগ বাড়িয়ে তোকে এসব ভাবতে বলেছে কে রে, প্যালা ভাবেনি হাবলা ভাবেনি, তুই কেন ভাবতে গেলি? হাবুল সেন বললে, হ ওইটাই ক্যাবলার দশ, এত ভাইবা ভাইবা শেষে ও একদিন কবি হইব। আমি মাথা নেড়ে বললুম, কবি হওয়া খুব খারাপ, আমার পিস্তুতো ভাই ফুচুদা একবার কবি হয়েছিল, দিন রাত কবিতা লিখত, একদিন রামধন ধোপার খাতায় লিখে ফেলল, পাঁচখানা ধুতি সাতখানা শাড়ি এসব হিসাবে হইবে কিবা, এ জগতে জীব কত ব্যথা পায় তাই ভাবি আমি রাত্রি দিবা, রামধনের ওই বৃদ্ধ গাধা মনটি তাহার বড়ই সাদা, সে বেচারা তার পিঠেতে চাপায়ে কত শাড়ি ধুতি প্যান্ট লইয়া যায়, মন দুঃখে খালি বোঝা টেনে ফেরে গাধা, একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়। টেনিদা বললে, আহা হা হা, বেশ লিখেছিল তো, শুনে চোখে জল আসে। হাবুল মাথা নেড়ে বললে, হা কবি করুন। আমি বললুম, কবিতাটা পড়ে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু পিসিমা ধোপার হিসেবের খাতায় এইসব দেখে ভীষণ রেগে গেল, রেগে গিয়ে হাতের কাছে কিছু না পেয়ে একটা চাল কুমড়ো নিয়ে ফুচুদাকে তাড়া করলো, ঠিক যেন গদা হাতে নিয়ে শাড়ি পরা ভীম দৌড়চ্ছে। টেনিদা বললে, তোর পিসিমার কথা ছেড়ে দে, ভারী বেরসিক, কিন্তু কি প্যাথেটিক কবিতা, যে সোনালি পেলা মনটা একেবারে মজে গেল। ইস, সত্যি তো, গাধা কত ধুতি প্যান্ট শাড়ি টেনে টেনে নিয়ে যায় কিন্তু একখানা পরিতে না পায়, বলে টেনিদা উদাস হয়ে দূরের একটা শালপাতার ঠোঙার দিকে তাকিয়ে রইল। সান্ত্বনা দিয়ে হাবুল বললে, মন খারাপ কইরা আর কি করবা, এই রকমই হয়, দেহ না গোবর হইল গিয়া গরুর নিজের জিনিস, অন্য লয়ে তাই নিয়া ঘুইটা দেয়, গরু একখানা ঘুইটা দিতে পারে না। দাঁত খিচিয়ে টেনিদা বললে, দিলে সব মাটি করে, এমন ভাবের জিনিস ধাঁ করে তার ভেতরে গোবর আর ঘুটে নিয়ে এলো, নে ও ঠেকুন ঢাউসগুড়ি দেখবি চল।
ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক বলতে বলতে আমরা যখন গড়ের মাঠে পৌঁছলাম তখন সবে সকাল হচ্ছে। চৌরঙ্গীর এদিকে সূর্য উঠছে আর গঙ্গার দিকটা লালে লাল হয়ে গেছে। দিব্যি ঝিরঝির করে হাওয়া দিচ্ছে, কখনো কখনো বাতাসটা বেশ জোরালো, চারিদিকে নতুন ঘাসে যেন ঢেউ খেলছে। সত্যি বলছি, আমি পটল ডাঙার প্যালারাম, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, আমারই ফুচুদার মতো কবি হতে ইচ্ছে হলো। কখন যে সুর করে গাইতে শুরু করেছি, রবি মামা দেয় হামা কায়ে রাঙা জামা ওই, সে আমি নিজেই জানি না। হঠাৎ মাথার ওপর কটাৎ করে একটা গাঁটটা মারল টেনিদা। এই সেরেছে, এটা যে আবার গান গায়। তাই বলে তুমি আমার মাথার ওপর তাল দেবে নাকি? আমি চটে গেলুম। তাল বলে তাল, আবার যদি চামচিকের মতো চিঁচি করবি তাহলে তোর পিঠে গোটা কয়েক ঝাঁপ তাল বসিয়ে দেবো। সে বলে দিচ্ছি, এসেছি ঘুড়ি ওড়াতে, উনি আবার সুর ধরেছেন। আমার মনটা বেজায় বিগড়ে গেল। খামোখা সকালবেলা নিরীহ ব্রাহ্মণ সন্তানের মাথায় গাঁটটা মারলে মনে মনে অভিশাপ দিয়ে বললুম, হে ভগবান, তুমি ওড়াবার আগেই একটা খোঁচা টোঁচা দিয়ে তিনি তার ঢাউস ঘুড়ির ঢাউস পেটটা ফাঁসিয়ে দাও, ওকে বেশ করে আক্কেল পাইয়ে দাও একবার। ভগবান বোধহয় সকালে দাঁতন করতে করতে গড়ের মাঠে বেড়াতে বেরিয়েছিলেন। আমার প্রার্থনা যে তার কানে যাবে কে জানত। ওদিকে বিরাট ঢাউসকে আকাশে ওড়াবার চেষ্টা চলছে। তখন টেনিদা দড়ির মতো লাটাইটা ধরে আছে আর হাবুল সেন হাঁপাতে হাঁপাতে প্রকাণ্ড ঢাউসটাকে ওপরে তুলে দিচ্ছে, কিন্তু ঢাউস উঠছে না, ধপাত করে নিচে পড়ে যাচ্ছে। টেনিদা বেজার হয়ে বললে, এ কেমন ঢাউস রে, উঠছে না যে? হাবুল সেন মাথা নেড়ে বললে, হ এইখানে উড়ব না, এইটা থিক্কা মনুমেন্ট উড়ান সহজ। শুনে আমার যে কি ভালো লাগলো, খামোখা ব্রাহ্মণের চাঁদিতে গাঁটটা মারা। পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, ব্রহ্মতেজ যাবে কোথায়, ও ঘুড়ি আর উঠছে না, দেখে নিও। খালি ক্যাবলা মিটমিট করে হাসলো, বললে, ওড়াতে জানলে সব ঘুড়ি ওড়ে। ওড়ে নাকি? টেনিদা দাঁত খিচিয়ে বললে, তবে দে না উড়িয়ে। ক্যাবলা বললে, তোমার ঘুড়ি তুমি ওড়াবে, আমি ওসবের মধ্যে নেই, তবে বুদ্ধিটা বাতলে দিতে পারি। অত নিচ থেকে অত বড় ঘুড়ি ওড়ে, ওপর থেকে ছাড়লে তবে তো হাওয়া পাবে। ওই বটগাছটার ডাল দেখছো, ওখানে উঠে ঘুড়িটা ছেড়ে দাও, ডালটা অনেকখানি এদিকে বেরিয়ে এসেছে, ওই ঘুড়ি গাছে আটকাবে না, ঠিক বোঁ করে উঠে যাবে আকাশে। টেনিদা বললে, ঠিক এই কথাটা আমি তো ভাবতে যাচ্ছিলুম, তুই আগে থেকে ভাবলি কেন রে, ভারী বার বেড়েছে না, তোকে পানিশমেন্ট দিলুম, যা কাছে ওঠ। ক্যাবলা বললে, বারে ভালো লোকের ভালো করলে বুঝি এমনি হয়। দাঁত খিচিয়ে টেনিদা বললে, তোকে ভালো করতে কে বলেছিল শুনি, দুনিয়ার কারো ভালো করেছিস কি মরেছিস, যা কাছে ওঠ। যদি কাঠপিঁপড়ে কামড়ায়? কামড়াবে, আমাদের বেশ ভালোই লাগবে। আর যদি ঘুড়ি ছিঁড়ে যায়? তোর কান ছিঁড়বো, যা ওঠ বলছি। কি আর করে, যেতেই হলো ক্যাবলাকে। যাওয়ার সময় বললে, ঘুড়ির দড়িটা ওই গোলপোস্টে বেঁধে দিও টেনিদা, অত বড় ঢাউস খুব জোর টান দেবে কিন্তু। টেনিদা নাক কুচকে মুখটাকে হালুয়ার মতো করে বললে, যা যা বেশি বকিস নে, ঘড়ি উড়িয়ে বুড়ো হয়ে গেলুম, তুই এসেছিস মস্তানি করতে, নিজের কাজ নিজে কর। ক্যাবলা বললে, বহুত আচ্ছা। হু হু করে হাওয়া বইছে। তখন ডালের ডগায় উঠে ক্যাবলা ঢাউসটাকে ছেড়ে দিলে, সঙ্গে সঙ্গে গো গো করে ডাক ছেড়ে সেই পেল্লায় ঢাউস আকাশে উড়ল। টেনিদার ওপর সব রাগ ভুলে গিয়ে মুগ্ধ হয়ে চেয়ে আছে, কি চমৎকার যে দেখাচ্ছে ঢাউসটাকে, মাথার দুধারে দুটো পতাকা যেন বিজয় গর্বে পতপত করে উড়ছে, গো গো আওয়াজ তুলে ঘুড়ি ওপরে উঠে যাচ্ছে। টেনিদা চেঁচিয়ে উঠল, ডিলা গ্র্যান্ডি, কিন্তু আচমকা টেনিদার চেঁচানি বন্ধ হয়ে গেল আর হাউ বাউ করে ডাক চাল আমুল, গেল গেল, কে গেল, কোথায় গেল, আর কে যাবে, অমন করে কেই বা যেতে পারে টেনিদা ছাড়া। তাকিয়ে দেখেই আমার চোখ সরাত করে কপালে উঠে গেল, কপালে বললেও ঠিক না, সোজা ব্রহ্মতালুতে। শুধু ঢাউসই ওড়েনি, সেই সঙ্গে টেনিদাও উড়ছে, চালিয়াতি করে লাটাই ধরে রেখেছিল হাতে, বাঘা ঢাউসের টানে সোজা হাত দশেক উঠে গেছে ওপরে। এক লাফে গাছ থেকে নেমে পড়ল ক্যাবলা, বললে, পাকড়ো পাকড়ো। কিন্তু কে কাকে পাকড়ায়, ততক্ষণে টেনিদা 15 হাত ওপরে, সেখান থেকে তারা আর্তনাদ শোনা যাচ্ছে, ও হাবুল রে, এ পেলা রে, এ ক্যাবলা। আমি তিনজন চেঁচিয়ে উঠলাম, ছেড়ে দাও লাঠাই, ছেড়ে দাও, ছেড়ে দাও লাঠাই।
টেনিদা কাউ কাউ করে বললে, ওরে যে হাত ভা ভাঙবো। হাবুল বললে, তবে আর কি করবা, উইড়া যাও। ধাউস তখন আরো উপরে উঠছে, জোড়ালো পুবের হাওয়া সোজা পশ্চিম মুখো ছুটছে গব করতে করতে, আর জালের সঙ্গে মাকড়সা যেমনি ঝোলে তেমনি মহাশূন্যে ঝুলতে ঝুলতে চলেছে টেনিদা। পিছনে পিছনে আমরাও ছুটল। সে কি দৃশ্য, তোমরা কোনো রোমাঞ্চকর সিনেমাতেও তা দেখোনি। তারপর ওপর থেকে তারস্বরে টেনিদা বললে, কোথায় উড়ে যাচ্ছি বলতো? ছুটতে ছুটতে আমরা বললুম, গঙ্গার দিকে। হ্যাঁ, ত্রিশূন্য থেকে টেনিদা কেউ কেউ করে বললো, গঙ্গায় পড়বো নাকি? হাবুল বলল, হাওড়া স্টেশনেও পড়তে পারো। হ্যাঁ, আমি বললুম, বর্ধমানেও নিয়ে যেতে পারে। বর্ধমান বলতে বলতে শূন্য একটা ডিগবাজি খেয়ে গেল টেনিদা। ক্যাবলা বললে, দিল্লি গেলেই বা আপত্তি কী, সোজা কুতুব মিনারের চূড়ায় নামিয়ে দেবে এখন। টেনিদা তখন প্রায় 25 হাত উপরে, সেখান থেকে গঙ্গাতে গঙ্গাতে বললে, এ যে আরও উঠছে, দিল্লি গিয়ে থামবে তো, ঠিক বলছিস? আমি ভরসা দিয়ে বললুম, না থামলেই বা ভাবনা কি, হয়তো মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে। মঙ্গল গ্রহ? আকাশ ফাটিয়ে আর্তনাদ করে টেনিদা বললে, আমি মঙ্গল গ্রহে যেতে চাচ্ছি না, যাওয়ার কোনো দরকারও দেখছি না। ক্যাবলা বললে, তবু যেতেই হচ্ছে, যাওয়াই তো ভালো। টেনিদা, তুমি বোধহয় প্রথম মানুষ যে মঙ্গল গ্রহে যাচ্ছ, আমাদের পটলডাঙার কত বড় গৌরব সেটা ভেবে দেখো। চুলোয় যাক পটলডাঙা, আমি। কিন্তু টেনিদা আর বলতে পারলো না। তখনই শূন্যে আর একটা ডিগবাজি খেলে, খেয়েই আবার কাউ কাউ করে বললে, ঘুরপাক খাচ্ছি যে, আমি মোটেই ঘুরতে চাচ্ছি না, তবু বো বো করে ঘুরে যাচ্ছি। ঘুড়ি তখন ক্যালকাটা গ্রাউন্ডের কাছাকাছি, আমরা সমানে পিছনে ছুটছি। ছুটতে ছুটতে আমিও বললুম, ওরকম ঘুরতে হয়, ওকে মাধ্যাকর্ষণ বলে, সায়েন্স পড়োনি? অনেক উপর থেকে টেনে দেয় যেন কি বললে, আমরা শুনতে পেলুম না, কেবল কাউ কাউ করে খানিকটা আওয়াজ এলো আকাশ থেকে। কিন্তু এদিকে ধাউস যত গঙ্গার দিকে এগোচ্ছে তত হাওয়ার জোরও বাড়ছে, পিছনে ছুটে আমরা আর কুলিয়ে উঠতে পারছি না। টেনিদা উড়ছে আর ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি খাচ্ছে আর উড়ছে। স্ট্র্যান্ড রোড এসে পড়লো প্রায়, ঘুড়ি সমানে ছুটে চলেছে, এক্ষুনি গঙ্গার ওপরে চলে যাবে। আমাদের লিডার যে সত্যি গঙ্গা পেরিয়ে বর্তমান হয়ে দিল্লি ছাড়িয়ে মঙ্গল গ্রহেই চলল, আমরা যে অনাথ হয়ে গেলুম। আকাশ থেকে টেনিদা আবার আর্তস্বরে বললে, সত্যি বলছি, আমি মঙ্গল গ্রহে যেতে চাই না, কিছুতেই যেতে চাই না। আমরা এইবারে এক বাক্যে বললুম, না তুমি যেও না, কিন্তু নিয়ে যাচ্ছে যে, তাহলে তাড়াতাড়ি ফিরে এসো, ক্যাবলা জানিয়ে দিলে। আর পৌঁছে একটা চিঠি লিখো, আমি আরো মনে করিয়ে দিলুম, চিঠি লেখাটা খুব দরকার। টেনিদা বোধহয় বলতে যাচ্ছিল নিশ্চয়ই চিঠি লিখবে, কিন্তু পুরোটা আর বলতে পারলে না, একবার কাউ কাউ করে উঠেই কোঁক করে থেমে গেল। আমরা দেখলুম ঘাউস গোত্তা খাচ্ছে। সে কি গোত্তা, মাথা নিচু করে বোবো শব্দে নামছে তো নামছেই, নামতে নামতে একেবারে ঝপাস করে সোজা গঙ্গায়, মঙ্গল গ্রহে আর গেল না, মত বদলে পাতালের দিকে রওনা হলো। আর টেনিদা, টেনিদা কোথায়? সেও কি ঘুড়ির সঙ্গে গঙ্গায় নামলো? না, গঙ্গায় নামেনি, টেনিদা আটকে আছে, আটকে আছে আউটরাম ঘাটের একটা মস্ত গাছের মগডালে। আর বেজায় ঘাবড়ে গিয়ে একদল কাক কাকা করে টেনিদার চারপাশে চক্কর দিচ্ছে। ছুটতে ছুটতে আমরা গাছতলায় এসে হাজির হলুম। কেবল আমরাই নই, চারদিক থেকে তখন প্রায় সদুই লোক জড়ো হয়েছে সেখানে। কোর্ট কমিশনারের খালাসি, নৌকার মাঝি, দুটো সাহেব, তিনটে মেম। ও মাই, ওয়াজ দ্যাট, বলেই একটা মেম ভিড়মি গেল। কিন্তু তখন আর মেমের দিকে কে তাকায়? আমি চেঁচিয়ে বললুম, টেনিদা, তাহলে মঙ্গল গ্রহে গেলে না শেষ পর্যন্ত? টেনিদা ঢাউসগুড়ির মতো গোগো আওয়াজ করে বললে, তাকে তোকড়াচ্ছে, নেমে এসো তাহলে। টেনিদা গাঁগা করে বললে, পারছি না, ও তাকে মাথা ফুটো করে দিলে রে পেলা। কোর্ট কমিশনারের একজন কুলি তখনই ফায়ার ব্রিগেড টেলিফোন করতে ছুটল, ওরা এসে মই বেয়ে নামিয়ে আনবে। চাটুর্যদের রকে বসে আমি বললুম, ডি লা গ্র্যান্ডি। সারা গায়ে আইডিন মাখানো টেনিদা কাতর স্বরে বললে,
থাক, ও আর বলিস নি, তার চাইতে একটা করুণ কিছু বল, তোর ফুচুদার লেখা রামধনের ওই বৃদ্ধ গাধার ওই কবিতাটাই শোনা। ভারী প্যাথেটিক, ভারী 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 প্যাথেটিক। আমাদের চ্যানেল 32,500 কাজ কেমন লাগছে আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী কাজের আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসার অপেক্ষায় থাকব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 32,500।